অধীর আগ্রহে তাকিয়ে থাকা, কারণ প্রিয় নায়িকা যে এই শহরেই আসবে। প্রিয় নায়িকা অপুর জন্যই অধীর আগ্রহে বসে আছেন সবাই, কারণ প্রিয় নায়িকা অপু বিশ্বাস একটি শোরুম উদ্বোধন করতেই আসবেন নিজের শহরে। এই সুযোগ কেউ হারাতে চায়নি, তাই সবাই দাঁড়িয়ে রয়েছেন অতঃপর। প্রিয় নায়িকা নামলেন গাড়ি থেকে, আস্তে আস্তে সকলের বাধা অতিক্রম করে চিত্রনায়িকা অপু বিশ্বাস যাচ্ছেন সামনের দিকে এগিয়ে। পুলিশ প্রোটেকশন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ সকলের প্রোটেকশন নিয়েই সকল দর্শকের বাধা বিপত্তিকে অতিক্রম করেই চলে আসছেন সামনের দিকে। অনেক গণমাধ্যম কর্মী, পুলিশ প্রোটেকশন সহ সকলেই দেখছেন অবাক চোখে, কারণ এ যে চিত্রনায়িকা অপু বিশ্বাস। অপু বিশ্বাস শুধুই অপু বিশ্বাসই নয়, একজন ডালিউড কুইনও তিনি, সেজন্যে আগ্রহটা বেশি। দেখেন কতগুলা মোবাইল ক্যামেরা শুধুমাত্র অপু বিশ্বাসকে ঘিরেই। অতঃপর ফুল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন সবাই, কারণ এখন যে একটি জায়গায় অপু বিশ্বাস নিজের শহরে, সেই জন্যে অপেক্ষাটা বেশি। অতঃপর উদ্বোধন শেষ করে একটি শোরুমের ভিতরে প্রবেশ করলেন অপু বিশ্বাস। সেখানে তার পরিচিত একজন মানুষ, সেই জন্যে ওনার ডাকেই হয়তো ওয়ালটন শোরুম উদ্বোধন করতেই এখানে আসা। তাই সকলের সাথেই শুভেচ্ছা বিনিময় করতে ভিতরে ঢুকে পড়লেন এবং সকলের সাথেই কথা বলে নিচ্ছেন এবং সকলকে দেখে নিচ্ছেন। প্রথমে শোরুমের ভিতরে ঢুকেই শোরুমের অবস্থাটা দেখে নিলেন। যেহেতু অপু বিশ্বাস আসবেন, তাই শোরুমটাকে সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে নেওয়া হয়েছে, কারণ অপু বিশ্বাস যে শুধুমাত্র এপার বাংলার নায়িকাও নয়, ওপার বাংলারও নায়িকা, বাংলাদেশের তিনি একটি গর্বরত্ন বলতে পারেন। তাই অপু বিশ্বাসকে ঘিরেই নানান ভালোবাসা সৃষ্টি হয়েছে। অতঃপর উদ্বোধনের শুরু করলেন কেক কেটে অপু বিশ্বাস।